বিসমিল্লাহ রহমানিম প্রিয় শিক্ষার্থীবৃন্দ অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগতম বাণী দিয়ে আমি তোমাদেরকে ক্লাস শুরু করতে চাই তিনি বলেছেন কর্মতৎপরতা মনের পবিত্রতা ও উত্তম ব্যবহারের দ্বারা পৃথিবীকে স্বর্গের সমান করে তোলা যায় শিক্ষার্থীবৃন্দ আমি বিশ্বাস করি তোমাদের মধ্যে যদি মনের ও উত্তম ব্যবহার দ্বারা তোমাদের জীবনকে তৈরি করতে পারো তোমরা নিশ্চয় পৃথিবীকে স্বর্গের সমান করে গড়ে তুলতে সক্ষম হবে এই প্রত্যাশা রেখে আমি মোহাম্মদ উকিল উদ্দিন সহকারী অধ্যাপক হিসাব বিজ্ঞান লায়ন্স স্কুল এন্ড কলেজ রংপুর এর পক্ষ থেকে দ্বাদশ শ্রেণীর হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্র অধ্যায় পঞ্চম যৌথমূলদনী কোম্পানির আর্থিক বিবরণী আজকের আমাদের পাঠ আমরা আলোচনা করব বিশদ আয় বিবরণী শেয়ার হোল্ডারদের সত্য বিবরণী সংরক্ষিত আয় বিবরণী আর্থিক অবস্থা বিবরণী প্রিয় শিক্ষার্থীবৃন্দ উচ্চ মাধ্যমিক হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের যৌথ আর্থিক বিবরণীর মোট আসলে এখানে চার ধরনের অঙ্ক থাকে চার ধরনের মধ্যে তোমাদেরকে দুই বা তিন ধরনের অঙ্ক করতে হয় কিন্তু আমাদেরকে শিখতে হবে এই চারটি ধাপই আমাদের শেখার প্রয়োজন হয় সেই ধাপগুলো হলো বিশদ আয় বিবরণী সংরক্ষিত আয় বিবরণী আছে মালিকানাসত্ব বিবরণী এবং আর্থিক অবস্থার বিবরণী প্রিয় শিক্ষার্থীবৃন্দ যেহেতু আজকে আমাদের যৌথমন্দনী কোম্পানির আর্থিক বিবরণী সবগুলো অধ্যায় আমরা আলোচনা করব সেজন্য আগের পাঠের কিছু অংশ আমরা এখানে নিয়েছি সে বিষয়টি তোমরা লক্ষ্য করবে প্রিয় শিক্ষার্থী বিন্দু আমরা আজকে আলোচনা করব বিষয়ের আয় বিবরণী শেয়ার হোল্ডারদের মালিকানা সত্ত্বে বিবরণী সংরক্ষিত আয় বিবরণী এবং আর্থিক অবস্থার বিবরণী এই বিষয়গুলো কিভাবে করা যায় তা আমরা পর্যায়ক্রমে আলোচনা করব এই পাঠ শেষে প্রিয় শিক্ষার্থী তোমরা বিষয়দ আয় বিবরণী কাকে বলে বলতে পারবে এবং লিখতে পারবে শেয়ার হোল্ডারদের মালিকানা সত্য বিবরণী কাকে বলে তোমরা বলতেও পারবে এবং অঙ্গ করতে পারবে সম্পদ ও দায় কত ভাগে বিভক্ত করা যায় এবং কিভাবে আর্থিক অবস্থা বিবরণী উপস্থাপন করা হয় বলতে এবং লিখতে সক্ষম হবে। এবং আর্থিক অবস্থা বিবরণী তোমরা ব্যাখ্যাও করতে পারবে প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমরা ইতিপূর্বে যৌথ মন্দী কোম্পানির মালিকানাসত্ত্ব বিবরণী নিয়ে আলোচনা করেছি আমরা এখানে রাখার এই জন্য প্রয়োজন অনুভব করেছি তোমরা আগের ক্লাস থেকে যদি এখন এই বিষয়গুলো আনতে সক্ষম না হও অথবা যদি তোমাদের পাঠ সম্পূর্ণ না হয়ে থাকে তাহলে তুমি এই পাঠ থেকে তুমি সেই সহযোগিতা পাবে সেই জন্য আগের পাঠের অংশগুলো এখানে রাখা হয়েছে তোমরা দেখে নিবে কারণ আমরা ইতিপূর্বে বিষয়গুলো আলোচনা করেছি সংরক্ষিত আই বিবরণী তৈরি না করে কিভাবে শেয়ার হোল্ডারদের সত্য বিবরণী তৈরি করা যায় সেই বিষয়টি ইতিপূর্বে আলোচনা হয়েছে আবার আজকে ক্লাসে দেখেছি যাহাতে তোমরা এটা আবার অনুশীলন করতে পারো যৌথ মূলধনী কোম্পানির বিষয় আয় বিবরণী এটাও ইতিপূর্বে আলোচনা হয়েছে আবার রাখা হয়েছে তোমাদের অনুশীলনের জন্য সংরক্ষিত আয় বিবরণী করা হয় এই বিষয় যে আলোচনা হয়েছে আরো আলোচনা তোমার প্রয়োজন আছে এবং তোমরা যাতে অনুশীলন করো সেই জন্য এই পাঠ অংশ রাখা হয়েছে হয়তো পরবর্তীতে আমরা এই পাঠ আলোচনা করব না যেহেতু আজকে আমাদের যৌথ মন্দনী কোম্পানির আর্থিক বিবরণী যে চারটি ধাপ চারটি ধাপে আলোচনা হবে চারটি ধাপ গুলো একটি হলো বিশদ আই বিবরণী আরেকটি হলো সংরক্ষিত আই বিবরণী আরেকটা হলো শেয়ার হোল্ডারদের সত্য বিবরণী আরেকটি হলো আর্থিক অবস্থা বিবরণী এই চারটি পার্ট নিয়ে একটি অঙ্ক সাজাতে বেশ বড় হয়ে যায় কিন্তু যেহেতু আজকে আমাদের চারটি পার্টির আলোচনা প্রাথমিক পর্যায়ে শেষ হবে সেই জন্য আগের আলোচনা অংশ থেকে আমরা পরিপূর্ণ সব ধাপগুলো আলোচনা করার চেষ্টা রেখেছি জন্য এখানে রাখা হয়েছে তোমরা আবার আলোচনাগুলো আবার পুনরাবৃত্তি করে নিতে পারো কারণ যেহেতু ইতিপূর্বে আলোচনা হয়েছে তোমরা নিজেরা এটা করে নিবা সংরক্ষিত আই বিবরণী কিভাবে করতে হয় ইতিপূর্বে আলোচনা হয়েছে তার শখ আবার তোমাদের কাছে উপস্থাপন করা হলো বারবার অনুশীলন করতে হবে কারণ অধ্যায়টি কিন্তু বেশ বড় এবং খুবই গুরুত্বপূর্ণ এটা অল্প আলোচনার মাধ্যমে বা অল্প অনুশীলনের মাধ্যমে তুমি আয়ত্ত করতে পারবে না এটা বারবার তোমাকে অনুশীলন করতে হবে বারবার এই শখ গুলো পড়তে হবে এই শখ গুলোর আলোকে তোমাকে অঙ্ক করতে হবে তাহলে তোমার জন্য সহায়ক হবে আর্থিক অবস্থার বিবরণী কিভাবে করতে হয় সেটা শখ আজকে আমি তোমাদেরকে আলোচনা করব কারণ আমার আলোচনার পাঠের মধ্যে এটা তোমাদের নতুন করে সংযোজন করা হয়েছে তা আমরা এই বিষয়টা সে জন্য এখানে আমরা আলোচনা অংশ নিব দেখো যতোমন্ধনী কোম্পানির আর্থিক অবস্থা বিবরণী তৈরি করার সময় কোম্পানি নাম লিখতে হবে আর্থিক অবস্থা বিবরণী কোন তারিখের জন্য করতেছে সেই তারিখ দিতে হবে বিবরণ টাকা এবং টাকা দেখো সম্পদগুলো আছে কি কি আছে সুনাম সম্পদকে দেখো কয়েকটি স্তরে কিন্তু বিভক্ত করা হয়েছে এক নম্বর হলো স্থায়ী সম্পদ স্থায়ী সম্পদগুলোর মধ্যে সুনাম থাকে সুনাম থেকে যদি অবলোপন থাকে সেটা বাদ দিতে হবে দালান কোঠা থাকে দালান কোঠা থেকে পুঞ্জীবিত অবস্থায় যেটা দাঁড়ান করার জন্য থাকে সেটা বাদ দিতে হবে ইজারা সম্পদ থাকতে পারে তাহলে সম্পদ গুলোর মধ্যে আমি সবগুলো এখানে উপস্থাপন করতে পারিনি এই জন্য পারিনি যেহেতু আমাদের স্লাইটের একটা সীমাবদ্ধতা থাকে সেইগুলো আমরা কিছু সম্পদ স্থায়ী সম্পদ এখানে উপস্থাপন করেছি আর কিছু স্থায়ী সম্পদ উপস্থাপন যেগুলো করিনি তারপরে আমরা আলোচনা করেছি যাতে তোমরা বুঝতে পারো তাহলে এখানে আমরা সুনাম এনেছি সুনাম থেকে অবলোপন থাকলে বাদ যাবে দালান কোঠা এনেছি দালান কোঠা থেকে অবচয় বা পঞ্জীবৃত অবচয় থাকলে বাদ যাবে আসবাবত পদ্ধতি থাকে সেটা আসবে অন্যান্য বলতে যন্ত্রপাতি অফিস সরঞ্জাম ইজারা সম্পদ প্যাটেন্ট ট্রেডমার্ক এই বিষয়গুলো যদি হ্যাঁ থাকে সেগুলো এখানে আসবে প্রিয় শিক্ষার্থীবৃন্দ সমস্ত স্থায়ী সম্পদ যোগ করে হবে আমাদের মোট স্থায়ী সম্পদ তারপরে আসে আমাদের বিনিয়োগ দেখো বিনিয়োগ আমাদের পনেরো পার্সেন্ট বিনিয়োগ বা দশ পার্সেন্ট সেভিং সার্টিফিকেট ক্রয় প্রতিরক্ষা সঞ্চয়পত্র ক্রয় ইত্যাদিকে বিনিয়োগ বলা হয় বিনিয়োগ থাকলে আমাদের দ্বিতীয় ধাপে বিনিয়োগ আসবে সাধারণত একটি অঙ্কে একটি বিনিয়োগ থাকে একাধিক বিনিয়োগ থাকতে পারে কিন্তু একাধিক বিনিয়োগের উপস্থিতি আমরা খুবই কম পাই সেই জন্য বিনিয়োগ সাধারণত যে কোনো একটি আইটেম থাকে তো বিনিয়োগের আইটেমটা তোমরা আলাদা করে তোমাদেরকে এখানে লিখতে হবে যেটা স্থায় সম্পদ বা চলতি সম্পদের মধ্যে মিশানো যাবে না তারপর আছে আরেকটি সম্পদ আছে আমাদের চলতি সম্পদ চলতি সম্পদ গুলোর মধ্যে আছে কি হাতে নগদ আছে ব্যাংকে জমা আছে প্রাপ্য হিসাব বা দেনাদার আছে অগ্রিম খরচে বলি এখানে অগ্রিম খরচে বলি বলতে অগ্রিম বেতন হইতে পারে অগ্রিম ভাড়া হইতে পারে অগ্রিম বিমা হতে পারে অগ্রিম পরিবহন খরচ হতে পারে ইত্যাদিকে অগ্রিম বলা হয়ে থাকে যে কোন খরচ যদি অগ্রিম থাকে সেটা চলতি সম্পদে চলে আসবে অব্যবহৃত মনি আসবে অগ্রিম আয়কর থাকলে সেটা আসবে খুচরা যন্ত্রপাতি আসবে সমাপনী পণ্য আসবে এবং বকেয়া যদি আয় থাকে সেটাও কিন্তু বলতে উপভারা বকেয়া বিনিয়োগের সুদ বা প্রাপ্য বিনিয়োগের সুদ ইত্যাদি এই সম্পদগুলো কিন্তু চলতি সম্পদ যেগুলো আসবে সবগুলো চলতি সম্পদ লেখা হয়নি কিছু আমরা লিখেছি আর কিছু তোমাদের ভাবে বোঝানোর চেষ্টা করেছি তাহলে আমাদের সবগুলো চলতি সম্পদ যোগ করলে হয় মোট চলতি সম্পদ তারপরে বিবিধ ব্যয় বা অসমন্বয় ব্যয় আসে সেগুলো ধরো শেয়ার বিক্রির খরচ বা প্রাথমিক খরচ দায় গ্রাহকের কমিশন অবলেখকের কমিশন অনেক সময় বিলম্বিত বিজ্ঞাপন এই বিষয়গুলো যে থাকে এই বিষয়গুলো এখানে তোমার বিবিধ ব্যয় বা অসমন্বয় ব্যয় দফাতে আসবে এটা চার নম্বরে আসে এই যে আবার সবগুলো বিবিধ ব্যয় বা অসমন্বয় ব্যয় যোগ করে হবে মোট বিবিধ ব্যয় বা অসমন্বয় ব্যয় পাঁচ নম্বরে থাকে আমাদের সংরক্ষিত আই বিবরণী ডেবিট জের সংরক্ষিত আই বিবরণীর জেল যে আমাদের ক্ষতি প্রকাশ পায় তাহলে এটাকে ডেবিট জের বলা হয় যেটা আমাদের পাঁচ নম্বর অংশে আসবে তাহলে প্রিয় বিন্দু আর্থিক অবস্থার বিবরণীতে আমরা পাঁচ ধরনের সম্পদ দেখতে পারি এক হইল স্থায়ী সম্পদ দুই নম্বর হলো বিনিয়োগ তিন নম্বর হলো চলতি সম্পদ চার নম্বর হলো বিবিধ ব্যয় বা অসমন্বয় ব্যয় পাঁচ নম্বর হলো সংরক্ষিত আই বিবরণী ডেবিট জেড যদি সংরক্ষিত আই বিবরণী ডেবিট জেড না থাকলে এই আইটেমটা আসবে না তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ এই পাঁচটি আইটেম যোগ করার পর আমরা যে ফলাফল পাব এই ফলাফলটাকে বলা হবে মোট পরিসম্পদ বা মোট সম্পদ প্রিয় শিক্ষার্থীবৃন্দ আর্থিক অবস্থা বিবরণীর এর মধ্যে তিন ধরনের উপাদান থাকে এক ধরনের উপাদান হলো সম্পদ আরেক ধরনের উপাদান হলো দায় আয়তন উপাদান হলো শেয়ার হোল্ডারদের সত্য। তার মানে হল হিসাব সমীকরণের যে উপাদান এল প্লাস ই এই তিনটি উপাদান নিয়ে তৈরি হয় আর্থিক অবস্থার বিবরণী যৌথ মূলধনী কোম্পানির আর্থিক অবস্থার বিবরণীতেও তার কোনো ব্যতিক্রম হয় না এবং হবে না তাহলে এখানে আমরা আলোচনা করেছি আর্থিক অবস্থা বিবরণীর সম্পদ অংশ নিয়ে আমরা এখানে আলোচনা করলাম আরো তাহলে আমাদের দুইটি অংশ আছে সেটা হলো যৌথ মূল কোম্পানির শেয়ার হোল্ডারদের করব প্রিয় শিক্ষার্থীবৃন্দ শেয়ার হোল্ডারদের মালিকানা সত্ত্বে দায় সমূহের মধ্যে আমরা প্রথমে আমরা মালিকানা সত্য নিয়ে আমরা আলোচনা করব শেয়ার হোল্ডারদের মালিকানা সত্য প্রকাশ করার ক্ষেত্রে এক নম্বরে শেয়ার মূলধনের বর্ণনা দিতে হয় শেয়ার হোল্ডারদের মালিকানা সত্যের বর্ণনা শেয়ার মূলধনের মধ্যে আছে অনুমোদিত মূলধন যেখানে তোমার প্রশ্নে লেখা থাকে একশো টাকার দরে দশ হাজার শেয়ার অনুমোদন দশ লক্ষ টাকা পা দশ টাকা দরে এক লক্ষ শেয়ার গুণ করলে দশ লক্ষ টাকা অর্থাৎ একটি মূলধনী কোম্পানির মূলধন সংগ্রহ করার মোট ক্যাপাসিটি বা অনুমোদ ক্যাপাসিটিকে মূল্যত বলা হয় অনুমোদিত মূলধন একটি যৌথ মূলধনী কোম্পানি তার অনুমোদিত মূলধনের অতিরিক্ত মূলধন কখনো সংগ্রহ করতে পারে না যা জাতীয় সংসদ কর্তৃক নির্ধারিত নিয়ম অনুযায়ী তাদেরকে এই কাজটা করতে হয় তারপর আরেকটা হলো ইস্যুকৃত মূলধন প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা তোমাদেরকে ইতিপূর্বে আমরা বলেছি যে আমার কম্পিউটারের প্রবলেম থাকার কারণে আসে না এখানে ইস্যুকৃত মূলধন হবে ইস্যুকৃত ও বিলিকৃত মূলধন অর্থাৎ অনুমোদিত মূলধনের যে অংশটি বিক্রি করার জন্য প্রচার করা হয় এই অংশটাকে বলা হয় ইস্যুকৃত বা বিলিকৃত মূলধন যেখানে হয়তো দেখা গেল আমাদের দশ হাজার শেয়ার মধ্যে আমরা ছয় হাজার শেয়ার ইস্যু করেছি এই ছয় হাজার শেয়ারের ফলাফল এখানে আসবে এবং তলকৃত আদায়কৃত মূলধন যে শেয়ারগুলো আমরা বিক্রি করার জন্য বাজারে প্রচার করেছি এর মধ্যে থেকে যে পরিমাণ শেয়ার বিক্রি হয়ে যাবে বা যাদের শেয়ারের পরিবর্তে টাকা পাওয়া যায় এটাকে বলা হয় আদায়কৃত মূলধন বা এই শেয়ারগুলো ক্লোজ হয়ে যাবে অর্থাৎ অনুমোদিত এটাও ক্লোজ করতে হবে ইস্যুকৃত বিলিখিত এটাও ক্লোজ করতে হবে আমাদের শুধু ওপেন থাকবে তলবকৃত এবং আদায়কৃত মূলধন এরপরে আসে আমাদের সঞ্চিতি এবং উদ্বৃত্ত সমূহ এর মধ্যে আসে সাধারণ সঞ্চিতি বা সঞ্চেত তহবিল এর সাথে সঞ্চিত তহবিলের সাথে নিট লাভের অংশ বা নতুন সাধারণ সঞ্চিত রেওয়ামিলের যে স্থানান্তর হয়ে থাকে এর সাথে আমাদের সমন্বয় বলা থাকে যে সাধারণ সঞ্চিত তহবিল স্থানান্তর করো দশ পার্সেন্ট অথবা দশ হাজার টাকা এটা যোগ হয় এটা অর্থাৎ মিলের সঞ্চিত তহবিলের সাথে নতুন সঞ্চিত তহবিল যুগ হয়ে এখানে মোট সঞ্চিত হবিল এখানে বসবে এছাড়া আরো আসে এই অংশে লব্যাংশ সমতকরণ তহবিল প্রতিপূরক তহবিল নিমজ্জিত তহবিল শেয়ার অধিহার বা শেয়ার প্রিমিয়াম আবন্টন হিসাবের জের এই অংশগুলো এখানে আসে তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ এই এক নম্বর এবং দুই নাম্বার এটি হলো শেয়ার মালিকানা শেয়ার হোল্ডারদের মালিকানা সত্য সংশ্লিষ্ট এবং তিন নম্বর এবং চার নম্বর হল দায় সংক্রান্ত উপাদান তে তার মধ্যে তিন নম্বরে আছে আমাদের দীর্ঘমেয়াদী ঋণ দীর্ঘমেয়াদী ঋণ সাধারণত একটা বা দুইটা আইটেম দেওয়া থাকে এর মধ্যে দেওয়া থাকতে পারে পুনর বাসেন ঋণপত্র বন্ধকি ঋণ প্রদীয় ঋণ শিল্প আর অন্যান্য কোন ঋণ যদি দীর্ঘমেয়াদী থাকে সেই ঋণগুলো এখানে আসবে তারপরে থাকে আমাদের চলতি দায় ও ভবিষ্যৎ ব্যবস্থা চলতি দায়ের মধ্যে থাকে পাওনা দার থাকে প্রদেয় হিসাব থাকে প্রদেয় বিল থাকে প্রদেয় নোট থাকে ব্যাংক জমাতিরিক্ত থাকে বকেয়া ব্যয় সমূহ যেমন বকেয়া বেতন বকেয়া ভাড়া পরিবহন বকেয়া মনিহারি। ইত্যাদি যে কোনো বকিয়া খরচ থাকলে এখানে আসবে অগ্রিম থাকলে এখানে আসবে যেমন অগ্রিম উপভারা অগ্রিম শিক্ষানুবেশালি অগ্রিম বিনিয়োগের সুদ প্রাপ্তি অগ্রিম লভ্যাংশ প্রাপ্তি ইত্যাদি এখানে আসবে এছাড়া আসে দাবিহীন লভ্যাংশ বা নির্দাবি লভ্যাংশ আসে প্রদেয় কর থাকেলে সেটা আসে আর প্রস্তাবিত লভংশ আসে পেনশন সমতত হবেলে থাকে সেটা আসে কর্মচারী কল্যাণ তহবিল যদি থাকে সেটা আসে ত্রাণ তহবিল যদি থাকে সেগুলো আসে এগুলোকে বলা হয় সলতি দায় ও ভবিষ্যৎ ব্যবস্থা এই সমস্ত কিছু যোগ করে আমাদের লিখতে হবে যে টাকার করে তুরন্ত টাকার করে লেখার পর তাহলে আমরা এখন যোগ করব আমাদের তলবকৃত ও আদায়কৃত মূলধনের এই টাকার সাথে আমাদের সঞ্চিত উদ্ভিদ গুলো যোগ হবে এবং চলতি দায়ের যে যোগফল সেটা যোগ হয়ে হবে মোট হবে আমাদের মোট শেয়ার হোল্ডারের মালিকানা সত্ত হলো আমাদের আর্থিক অবস্থার বিবরণীর সব ভিত্তিক আলোচনা আমি আশা করি তোমরা বুঝতে সক্ষম হয়েছ আর একদিনে আলোচনায় তোমরা এটা পারবে এটাও আমি আশা করি না তোমাদের জন্য এটা পর্যাপ্ত আলোচনার প্রয়োজন আছে যদি আলোচনা পর্যাপ্ত করো অনুশীলন করো তাহলে তোমরা এই অঙ্কটি সুন্দরভাবে করতে সক্ষম হবে আর তোমাদের প্রিয় শিক্ষার্থীবৃন্দ ইতিপূর্বে আমরা একটি সমস্যা তোমাদের সাথে তুলে ধরেছিলাম সেই সমস্যা থেকে আমরা করেছিলাম বিশদ আয় বিবরণী সংরক্ষিত আয় বিবরণী মালিকানা সত্য বিবরণী এর সাথে আজকে আমাদের নতুন সংযোজন হবে আর্থিক অবস্থার বিবরণী তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ এখন যেহেতু আমরা ইতিমধ্যে এই সমস্যা থেকে বিশদ আয় বিবরণী সংরক্ষিত আই বিবরণী মালিকানাসত্ব বিবরণী করেছি সেই বিষয়টি আমি আলোচনা করে আলোচনার দিক আমি ভারী করবো না এখন আজকে এই আলোচনা থেকে আর্থিক অবস্থার বিবরণী নিয়ে আমরা আলোচনা করব দেখো এই যে নগদ কোথায় কোনটা যাবে সে বিষয়টাতে আলোচনা করব যার আলোচনার বেশ বিষয় হলো আর্থিক অবস্থার বিবরণী তার মানে এই সমস্যার থেকে কোনগুলো আর্থিক অবস্থার বিবরণীর সম্পদের কোন স্তরে যাবে এবং দায় থাকলে দায়ের কোন স্তরে যাবে এবং কোনগুলো দ্বারা মালিকানা সত্য হবে সেটা আমরা ইতিপূর্বে আলোচনা করেছি সেটা আজকে আমাদের আলোচনার প্রয়োজন আমি মনে করি পড়বে না ইতিপূর্বে ক্লাসটা থেকে তোমরা সেটাই আর একটু দেখে নিবা তাহলে আজকে আমাদের সম্পদের এবং দায়ের ব্যবহারটাই আমরা মূল আলোচনা করব। হাতে নগদ হাতে নগদ এটা যাবে আমাদের সম্পদের চলতি সম্পদে যাবে প্রাপ্য হিসাব এটাও যাবে চলতি সম্পদে যাবে তারপর অগ্রিম বিমা এটাও যাবে আমাদের চলতি সম্পদ অগ্রিম বিমা থেকে যে বিমার অংশটুকু খরচ হয়েছে সেটা বাদ যাবে বিনিয়োগ যাবে বিনিয়োগ নামে যে আমাদের একটা সম্পদের একটা কলম থাকে বিনিয়োগ দফা এই বিনিয়োগ দফাতে যাবে তারপর শেয়ার মূল্য নির্দিত মালিকানা সত্ত্বে আমরা ইতিপূর্বেই সম্পন্ন করেছি ডেলিভারি সরঞ্জাম এটা যাবে আমাদের স্থায়ী সম্পদে যাবে আবার ডেলিভারি সরঞ্জাম থেকে যে অবচয় হয়েছে সেটা পুঞ্জীবিত অবচয়ের মাধ্যমে বাদ যাবে বিজ্ঞাপন খরচ তো এখানে আসবে না অবনীত মুনাফা এখানে আসবে সাধারণ সঞ্চিত তহবিল এটা দেখো আমাদের সঞ্চিত এবং উদ্বৃত্ত তহবিলে যাবে এই হলো আমাদের আসবাবপত্র যাবে আমাদের স্থায়ী সম্পদে যাবে তাহলে দেখো আমাদের আর্থিক অবস্থার বিবরণীতে যাইতেছে হাতে নগদ চলতি সম্পদে প্রাপ্য হিসাব চলতি সম্পদে অগ্রিম বিমা চলতি সম্পদে বিনিয়োগ বিনিয়োগ সম্পদে যাবে ডেলিভারি সরঞ্জাম স্থায়ী সম্পদে যাবে তারপরে সাধারণ সঞ্চিত তহবিল এটা যাবে আমাদের সঞ্চিত এবং উদ্বৃত্ত কলামে দায়ের দিকে তারপর তোমাদের আসবে পত্র যাবে স্থায়ী সম্পদে অগ্রিম বিমা খরচ থেকে অগ্নিম বিমা থেকে খরচ হয়েছে ছয়শো টাকা তাহলে এখন অগ্রিম বিমা ছিল আমার এক টাকা এখান থেকে ছয়শো খরচ হয়ে গেলে থাকে চারশো টাকা যা চলতি সম্পদে যাবে তারপরে অনাদায়ী সুদ আছে বিনিয়োগের অনাদায়ী সুদ আছে আঠারোশো টাকা এটা আমাদের চলতি সম্পদ এটা চলতি সম্পদে যাবে বিনিয়োগের অনাদায়ী সুদ বা প্রাপ্য সুদ হিসাবে আর ডেলিভারি ব্যানের অবচয় ডেলিভারি ভ্যান স্থায়ী সম্পদে লেখার সময় তার মানে হলো স্থায়ী সম্পদে যখন আমরা ডেলিভারি ব্যান লিখবো এক লাখ বিশ হাজার টাকা সেখান থেকে অবচয় বাবদ বাদ যাবে পঞ্জীবৃত অবচয় বাবদ বাদ যাবে দশ হাজার টাকা আর চূড়ান্ত ফলাফলে যাবে এক লক্ষ দশ হাজার টাকা প্রস্তাবিত লভ্যাংশ এটা যাবে তোমার চলতি দায় এই হলো আমাদের আজকের আলোচনার অবশিষ্ট অংশ যেগুলো আমরা ইতিপূর্বে আলোচনা করিনি তার মানে হলো আর্থিক অবস্থার বিবরণীতে সম্পদ এবং দায়গুলো কীভাবে ব্যবহার হবে সেই বিষয়ে আলোচনা করা হলো এখন তার সমাধান আমরা এখন দেখব শিক্ষার্থীবৃন্দ এই অঙ্কের ভিত্তিতে বিশদ আয় বিবরণী সংরক্ষিত আয় বিবরণী শেয়ার হোল্ডারদের মালিকানাসত্ব বিবরণী ইতিমধ্যে আলোচনা হয়েছে তার সমাধান আমি এখানে রেখে দিয়েছি অথবা বলতে পারো তোমাদের জন্য এখানে আনা হয়েছে এবং আজকের আলোচনা নতুন যে পর্যায়ে সেটাই আর্থিক অবস্থা বিবরণী তোমাদের বোঝানো হয়েছে তার সমাধানটা এখন শুধু আমি তোমাদের সাথে আলোচনা করব বিশ বিবরণীর আগেটাই সমাধানটা তোমাদের সামনে আবার উপস্থাপন করা হলো তোমরা আরেকবার দেখে নিবা সংরক্ষিত আয় বিবরণী ইতিপূর্বে তোমাদের সমাধান করে দেওয়া হয়েছে আবার তোমরা একটু রিভিশন হিসাবে দেখে নিবা মালিকানা সত্য বিবরণী ইতিপূর্বে তোমাদের আলোচনা করে অঙ্কটি করে দেওয়া হয়েছে তোমরা আরেকবার রিভিশনের জন্য দেখে নিবা এখন আজকে তোমাদের জন্য যে নতুন অংশটুকু আলোচনার বাকি ছিল সেটার নাম হলো আর্থিক অবস্থার বিবরণী সেটা এখন আমরা আলোচনা করেছি এবং কিভাবে অঙ্ক উপস্থাপন হয় সেটা এখন তোমাদের সামনে আবার তুলে ধরছি পরিসম্পদে আমরা প্রথমে সম্পদ নিয়ে কাজ করব যেহেতু এখানে আমাদের আর্থিক অবস্থা বিবরণের মধ্যে কাজ হলো সম্পদ নিয়ে মালিকানা সত্য নিয়ে এবং দায় নিয়ে যেহেতু মালিকানা শেয়ার হোল্ডার মালিকানা সত্য বিবরণীর মাধ্যমে আমরা ইতিমধ্যেই করেছি সেটার এখানে আলোচনা তেমন পাবে না আমরা ওই ফলাফলের শুধু এখানে ব্যবহার করব এখানে মূল আলোচনা আসবে সম্পদ এবং আমাদের এই অঙ্কে সম্পদ ছিল আসবাবপত্র ছিল বিশ হাজার টাকা যার কোন অবস্থায় ছিল না আমরা সরাসরি লিখেছি ডেলিভারি ব্যান ছিল আমাদের এক লাখ বিশ হাজার টাকা সমন্বয়ে অবস্থায় ছিল দশ হাজার টাকা যা পঞ্জীবিত অবস্থায় হিসাবে আমরা বাদ দিব এক লাখ বিশ হাজার থেকে দশ হাজার বাদ দিয়ে থাকে দশ হাজার এক লাখ দশ হাজার এই ছিল আমাদের স্থায়ী সম্পদ স্থায়ী সম্পদ দুইটি যোগ করে হলো আহ বিশ হাজার যোগ এক লাখ দশ হাজার সমান এক লাখ তিরিশ হাজার টাকা এবং মোট স্থায়ী সম্পদ এক লাখ তিরিশ হাজার টাকা বিনিয়োগ আমাদের একটি ছিল বারো পার্সেন্ট বিনিয়োগ ছিল বিনিয়োগ ছিল আমাদের তিরিশ হাজার টাকা সরাসরি টাকা লিখেছি চলতি সম্পদ ছিল আমাদের সমস্যার মধ্যে মধ্যে ছিল হাতে নগদ ছিল পঁয়ত্রিশ হাজার টাকা প্রাপ্য হিসাব ছিল পঁয়তাল্লিশ হাজার টাকা অগ্রিম বিমা রেওয়া মিল ছিল তোমার এক হাজার টাকা এবং বিমার মেয়াদ উত্তীর্ণ ছিল ছয়শো টাকা তাহলে অগ্রিম বিমার অবশিষ্ট অংশ থাকে চারশো টাকা আর বিনিয়োগের অনাদায়ী সুদ ছিল আঠারোশো টাকা এই ছিল আমাদের চলতি সম্পদ যে অঙ্কটি বা রেয় তোমাদের সামনে তুলে ধরা হয়েছে তার মধ্যে থেকে চলতি সম্পদের উপাদান হলো চারটি যেটা হলো একটি হলো নগদ তহবিল যা পঁয়ত্রিশ হাজার টাকা প্রাপ্য হিসাব পঁয়তাল্লিশ হাজার টাকা অগ্রিম বিমার পরিমাণ আহ উত্তীর্ণটা বাদ দিয়ে চারশো টাকা এবং অনাদায়ী বিনিয়োগ সুদ আঠারোশো টাকা এই চারটি যোগ করে হয় আমাদের বিরাশি হাজার দুইশো টাকা এবং আরও যে সম্পদের উপাদান ছিল সেটা ছিল আমাদের অসমন্বয় ব্যয় অসমন্বয় ব্যয় এখানে ছিল না সেই আসেনি এবং লাভলুসান আবন্টন হিসাবের বা সংরক্ষিত আয় বিবরণীর ডেবিট যে সেটাও ছিল না সেই এই দুইটি উপাদান আসেনি এখানে আমাদের এই মিলের মধ্যে ছিল সম্পদের মধ্যে তিনটি ছিল স্থায়ী সম্পদ ছিল বিনিয়োগ ছিল এবং চলতি সম্পদ ছিল এই তিনটি সম্পদ যোগ করে আমরা যোগ ফল পাই এক লক্ষ বিয়াল্লিশ হাজার টাকা এখন আমাদের দায় এবং মালিকানা যোগ করে আমাদের এক লক্ষ বিয়াল্লিশ হাজার দুইশো টাকা হবে প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমরা এখন শেয়ার হোল্ডারদের মালিকানা সত্ত্ব এবং দায় দেয়ার আমরা হিসাব সংরক্ষণ করব শেয়ার হোল্ডারদের মালিকানা সত্ত্ব আমরা মালিকানা সত্ত্ব বিবরণীর মাধ্যমে নির্ণয় করে পেয়েছি দুই লক্ষ বত্রিশ হাজার দুইশো টাকা দীর্ঘমেয়াদী দায় অর্থাৎ পনেরো পার্সেন্ট বা দশ পার্সেন্ট ঋণপত্র বন্ধ কি ঋণ এ ধরনের কারণে এটা ফাঁকা রাখা হয়েছে এবং চলতি দায় এখানে চলতি চলতি হবে। দায়ের মধ্যে একটাই ছিল লভ্যাংশ দশ হাজার টাকা তাহলে এখানে আমাদের মালিকানা সত্য এবং চলতি দায় দশ হাজার টাকা যোগ করে আমাদের প্রাপ্ত যোগ ফল দুই লক্ষ বিয়াল্লিশ হাজার দুইশো টাকা তাহলে সম্পদ হলো আমাদের দুই লক্ষ বিয়াল্লিশ হাজার দুইশো টাকা মালিক শেয়ার হোল্ডারদের মালিকানা সত্ত এবং দায় দেনার মোট যোগফল হলো আমাদের দুই লক্ষ বিয়াল্লিশ হাজার দুইশো টাকা প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমি মনে করি যেহেতু প্রথম পত্র এবং দ্বিতীয় পত্রের মধ্যে আর্থিক বিবরণীটি একটি গুরুত্বপূর্ণ প্রথম পত্র এবং দ্বিতীয় পত্রের মধ্যে দ্বিতীয় পত্রের আর্থিক বিবরণীটি আরও একটু বেশি জানার প্রয়োজন রয়েছে সেজন্যই তোমরা এখানে বারবার অনুশীলন করবে তোমাদের পাঠ্যপুস্তক বই থেকে উদাহরণগুলো করবে উদাহরণগুলো দেখে করবে আবার না দেখে করবে এইভাবে যখন তুমি নিজেকে সক্ষমতা পর্যায়ে নিয়ে যেতে পারবে তারপর তোমার অনুশীলন অঙ্কগুলো করবে এবং যে সমস্ত বিষয়গুলো তোমার সমস্যা মনে হবে সেটা নোট করে রাখবে আমরা যখন সরাসরি ক্লাসে উপস্থিত হব সেই সমস্যাগুলো নিয়ে ইনশাআল্লাহ আলোচনা করব থেমে থাকা যাবে না আমাদের প্রস্তুতি চলবে ইনশাআল্লাহ সেটা আমাদের অনলাইনে হোক অথবা সরাসরি হোক আমাদের থেমে থাকা যাবে না জীবনের পথে অনেক বাধা আসবে বাধা অতিক্রম করে আমাদের সফলতার চূড়ান্ত যেতে হবে প্রিয় শিক্ষার্থীবৃন্দ সাহস তোমাদের থাকতে হবে মনোবল হারানো যাবে না আমি আজকের এই ক্লাস শেষে এটা তোমাদের কাছে প্রত্যাশা রাখি প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমি নতুন করে কোনো বাড়ি কাজ রাখি নাই আমি মূল্যায়নের মধ্যে রাখছি যেটা আর্থিক অবস্থা বিবরণীতে প্রদর্শিত সম্পদ এখানে রেপটা থাকে আমার কম্পিউটারে কিছু ত্রুটি থাকে থাকার কারণে সব অক্ষরগুলো বা সাইনগুলো আসে না সেজন্য তো আমি যেগুলো আসে না সেগুলো এখানে আসলে দিতে পারিনি এটা তোমরা একটু ধরে নিও আর্থিক অবস্থা বিবরণীতে প্রদর্শিত সম্পদ সমূহ কী কী যেমন পাঁচ ধরনের সম্পদ কথা বলেছি সেগুলোর নাম তোমরা বলবা মুখস্থ করবা বিভিন্ন পর্যায়ের মূলধনের নামগুলো যেমন অনুমোদিত মূলধন কি আরও যে অন্যান্য মূলধনগুলো আছে এগুলো তোমরা মুখস্ত করবে এগুলো আমি আশা করি তোমরা পারবে এবং তোমাদের বাড়ি কাজ আমি পাঠ্যপুস্তকের উদাহরণ অনুশীলন করতে বলবো পাঁচ এবং ছয় তোমরা অনুশীলন করবে এবং আজকের ক্লাস আমি এখানেই তোমাদেরকে ধন্যবাদ জানাইতে চাই বারবার অনুশীলন করবে কারণ আজকের এই ক্লাসের মাধ্যমে যৌথ কোম্পানির আর্থিক বিবরণীর যে ধাপগুলো এই ধাপগুলো প্রতিটি ধাপ আলোচনা করা শেষ হলো এরপরে আমরা শুধু অঙ্ক নিয়ে আমরা আলোচনা করব তোমরা এই নিয়মগুলো বারবার অনুশীলন করবে তোমরা প্রয়োজনে তোমাদের খাতা এই নিয়মগুলো লিখে রাখবে এবং অঙ্ক করার সময় এই নিয়মগুলো অনুসরণ করে অঙ্ক করবে তাতে তোমাদের অনেক সহায়ক হবে এই তোমাদের সবার সুস্বাস্থ্য এবং সাফল্য কামনা করে এখানে আমি ইতি জানছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম